তো এটা জায়গাটার নামটা ভুলে গেছি, ঠিক আছে পরে বলে দেবো। তো তোমরা এখন দেখতে থাকো। তো জায়গাটাও এখানে বিশাল ভালো ভালো সাজিয়েছে। আর এটা তো বাঁকুড়ার বাইরে নয়, এটা তো বাঁকুড়ার ভিতরে। তো যেমনটা দেখতে পাচ্ছি এখানে কি গাছগুলো ফুল ফুল সব ইয়ে হচ্ছে, আর এখানেও ঘেমা ঘেমা দেখতে পাচ্ছি, একবার সাজিয়েছে খুব সুন্দর। আর এগুলো কি দিয়ে সাজিয়েছি কে জানে। এটা দেখো এখানে একটা কি মহাসচান এখানে লেখা থাকতে পারে হয়তো, এই যে এখানে কি হ্যাঁ কি পলাশতলা। তো বন্ধুগণ আমি এখন আছি পলাশতলাতে বাঁকুড়ার। তো এখানে আমি দেখাচ্ছি পুরো, এখানেও খুব সুন্দর সাজিয়েছে। তো চলো আগে দেখাচ্ছি পুরো ভিতরটা, পুরো এন্ড তো দেখতে থাকো। এই যে যেমনটা দেখতে পাচ্ছ ওদিকে কি সাজিয়েছে বুঝতে পারছো, ঘেমা আছে। চলো ভিতরে যাই, চলো ভিতরে যাওয়া যাক এবারে। তো জায়গাটা প্রচুর বড়ই আছে কিন্তু একটু সেরকম এটা সাজায়নি। এই তো চিল্লা চিল্লিও বন্ধ করে দিয়েছে, এই কি কঙ্কাল রে ভাই। তো এখানে তো সেরকম কিছু নাই, তো চলো দেখিলাম আর দেখাইলাম। চলো আগে দেখি আরো কোথায় কোথায় কালী মন্দির হয়েছে। বাঁকুড়া তো অনেক হয়েছে, তো গলি গলি চারদিকে যা আছে সব দেখাবো, তোমরা খালি দেখতে থাকো ঠিক আছে। ঘরে ঘরে কালী দেখে যাও এবারে।